নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতের 14তম প্রধানমন্ত্রী, যাকে 2014 সালে লোকসভা ভোটে বিজেপির সাফল্যের জন্য মোদীকেই কৃতিত্ব দেওয়া হয় এবং 1984 সালের পর প্রথমবার লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কোনো দল। ভদনগরের এক গুজরাটি পরিবারে জন্ম। প্রথম জীবনে বাবাকে চা বিক্রিতে সাহায্য করতেন মোদী, পরবর্তীকালে নিজেও চায়ের দোকান দেন তিনি। 8 বছর বয়সে RSS এর সঙ্গে পরিচয় হয় মোদীর এবং পরবর্তী সময়ে এই সংগঠনের সঙ্গে দীর্ঘ পথ চলেন তিনি, আর সেখান থেকেই বনে গেছেন ভারতের মতো একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী। সেটি কিভাবে সম্ভব ছিল সেই গল্প তো জানবই, তবে তার আগের খবর হলো সাম্প্রতিক সময়ে মোদী বিশ্বের সবচাইতে সমালোচিত এক নেতা, যিনি দিন শেষে সাম্প্রদায়িকতা আর ধর্মান্ধতাকেই বেছে নিয়ে দেশ চালাচ্ছেন, হিন্দুদের সুবিধা দিতে গিয়ে মুসলিমদের পায়ের নিচে পিষে মারছেন। সম্প্রতি তিনি এমনও বলে ফেলেছেন যে কুকুর মারলে কষ্ট পেলেও মুসলিম মারলেও কষ্ট পাবেন না, যার কারণেই কাশ্মীরে মুসলিমদের প্রতি তার সরকারের অমানবিক নির্যাতনেও তার কিছুই যায় না। যাই হোক, সেই সব কথা পরে জানাবো, তার আগে চলুন জেনে নিই চাওয়ালা থেকে তার প্রধানমন্ত্রী হবার গল্প। 1950 সালের 17ই সেপ্টেম্বর গুজরাটের মেহসানা জেলার নিম্নবিত্ত এক ঘানসি পরিবারে জন্ম নরেন্দ্র মোদীর। চা বিক্রেতা বাবার 4 সন্তানের মধ্যে মোদী ছিলেন তৃতীয়। শৈশবে বাবাকে সাহায্য করতেন বেদনগর রেল স্টেশনে, যাত্রীদের কাছে হেঁটে হেঁটে চা বেচতেন মোদী। ক্ষীণ আলো বাতাস প্রবেশে সক্ষম এমন এক বাড়িতে বাস ছিল মোদী পরিবারের। সেখানে জ্বলতে থাকা একমাত্র বাতিটি নিরন্তর যোগান দিত ধোঁয়া আর কালি। পরিচিত জনদের ভাষ্য অনুযায়ী স্কুলে মোদী ছিলেন 8-10টা ছাত্রের মতোই, তবে বেশ বিতর্কিত ছিলেন বটে, আকিত ছিলেন বটে। আবার ওই বয়স থেকেই তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ হিন্দু। তার স্বীকারোক্তি অনুযায়ী টানা 4 দশক ধরে নবরাত্রির সময়ে উপবাস করেছেন তিনি। জীবনী গ্রন্থ রচয়িতা নীলাঞ্জন মুখোপাধ্যায়ের মতে কম বয়সে বিয়ে করেন মোদী, তবে শারীরিক সংসর্গে লিপ্ত হননি তিনি, বিয়ে করার বিষয়টি প্রকাশও করেননি তিনি। এর পেছনে একটি বড় কারণ ছিল হিন্দু জাতীয়তাবাদী সংগঠনগুলোর সম্মিলিত মোর্চা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক পদ। গোপনীয়তা বজায় না রাখলে হয়তো ওই পদে আসীন হতে পারতেন না তিনি। স্কুলে পড়ার সময় মোদীর অর্চনার বিষয়টি অনেকের নজরে আসে। তিনি প্রায় পরিবার থেকে বেরিয়ে দূরে নির্জন স্থানে গিয়ে উপাসনা করতেন, কখনো তাকে দেখা যেত হিমালয়ে গিয়ে উপাসনা করতে। 1967 সালে চূড়ান্তভাবে পরিবারের সঙ্গ ত্যাগ করেন তিনি। ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করার পর রাজনৈতিক বিরোধীদের জেলে ভরতে থাকেন। সে সময় দিল্লি থেকে গুজরাটে ফেরেন মোদী। একটি স্কুটারে চড়ে গুজরাটের এখানে সেখানে যান তিনি, মাঝে মাঝে আবার লাপাত্তাও হয়ে যেতেন, তবে সুযোগ পেলেই ইন্দিরা সরকারের বিরুদ্ধে প্রচার করতেন বিভিন্ন পুস্তিকা। রাজনীতিতে জড়ানোর পরও দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন মোদী। পরে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। কঠোর পরিশ্রম ও দক্ষতার জন্য বড়দের কাছ থেকে প্রশংসা কুড়ান মোদী। 1987-88 সময়ে তিনি বিজেপির গুজরাট ইউনিটের সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। মূলত এর মধ্য দিয়েই মূলধারার রাজনীতিতে প্রবেশ করেন তিনি। দলীয় কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে ধীরে ধীরে বিজেপিতে নিজের অবস্থান পোক্ত করেন মোদী। 1990 সালে তিনি আদভানির নেতৃত্বে সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রায় বড় ভূমিকায় ছিলেন। 1991 সালে তৎকালীন দলীয় প্রধান মুরলী মনোহর যোশীর নেতৃত্বে কন্যাকুমারী শ্রীনগর একতা যাত্রারও অন্যতম সংগঠক ছিলেন মোদী। 1992 সালে গুজরাট বিজেপিতে কিছুটা একঘরে হয়ে পড়েন মোদী। কেশুভাই প্যাটেল, শঙ্কর সিংহ বাঘেলা কিংবা কাশিরাম রানার মতো নেতারা মোদীর উত্থানে ক্ষুব্ধ হন। এই সময় জ্যেষ্ঠদের ডিঙিয়ে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এমনকি তার বিরুদ্ধে সাবেক মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলের সঙ্গে বিশ্বস্ততা ভঙ্গের অভিযোগ ওঠে। 2002 সালের হিন্দু মুসলমান দাঙ্গা সময়টা ছিল মোদীর উত্থানের সবচেয়ে বড় অনুঘটক। সে সময়ে হিন্দু দাঙ্গাবাজদের উস্কে দিয়ে 3000 মুসলমানকে হত্যা ষড়যন্ত্রে মোদীকে জড়িয়ে অভিযোগ থাকলেও তাকে বাঁচিয়ে দেন আদভানি। তবু বিভিন্ন মহল থেকে মোদীর পদত্যাগের দাবি ওঠে। কিন্তু 2002 সালে গুজরাটের নির্বাচনে মোদীর জয় তাকে আবারও আলোচনায় আনে। মোদীর রাজনৈতিক জীবনের মোড় ঘোরে তখন থেকেই। মাঝে 1971 সালে আনুষ্ঠানিকভাবে RSS এ যোগ দেন মোদী। কিছুদিন পরেই সংগঠনটির দিল্লির কার্যালয়ে যান তিনি। সেখানে তার অনেকগুলো কাজের মধ্যে ছিল ভোর 4টায় ঘুম থেকে ওঠা, নাস্তার জন্য চা তৈরি এবং কোনো কোনো সময় জ্যেষ্ঠ সতীর্থদের জন্য হালকা নাস্তা তৈরি। ওই সময় RSS এ আসা বিভিন্ন চিঠির উত্তরও দিতেন তিনি। কাসন মাজা, ঝাড়ু দেওয়া ছাড়াও সমগ্র ভবন পরিষ্কার করতেন মোদী। এর পাশাপাশি নিজের পোশাক আশাকও তাকেই ধুতে হতো। যাই হোক,
2002 সালে তার রাজনৈতিক জীবনে মোড় নেবার পর 2007 সালে 23 ডিসেম্বর মুখ্যমন্ত্রী হিসেবে মোদির তৃতীয় মেয়াদের যাত্রা শুরু হয়, যা সমাপ্ত হয় 2012 সালের 20 ডিসেম্বর। এ সময় আবারও তিনি মালিনগর কেন্দ্র থেকে জয়ী হন, পরাজিত করেন কংগ্রেসের দিনশা প্যাটেলকে। 2007 সালে মানিনগর থেকে আবারও নির্বাচিত হন মোদি। এইবার তিনি পরাজিত করেন ভাটশ্বেতা সঞ্জীবকে 34,097 ভোটে। ফের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ নেন চতুর্থ মেয়াদে। পরে 2014 সালে বিধানসভা থেকে তিনি পদত্যাগ করেন। ভারতের 14তম তথা বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচিত হন নরেন্দ্র মোদি। 2014 সালের 26 মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মোদি। ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীন হওয়ার পর জন্ম নেওয়া তিনিই দেশের প্রথম প্রধানমন্ত্রী। তবে মোদি কেন সরকার বিতর্কিত, চলুন এবার সেই বিষয়ে আলোচনা করা যাক। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশটার ক্ষমতাসীন দলের ভোটে জেতার মূলমন্ত্র যদি হয় ধর্মীয় আগ্রাসন এবং সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়া, এর চেয়ে জঘন্য আর কিছুই হতে পারে না। মোদির বিজেপি ক্ষমতায় আসার পরে গত 5 বছরে ভারতের সাম্প্রদায়িক সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতনের ঘটনাও ঘটেছে প্রচুর, যেগুলোর বেশিরভাগ সঙ্গেই বিজেপি বা সমমনা কট্টরপন্থী হিন্দুত্ববাদী দলগুলোর কর্মীরা জড়িত ছিলেন। উত্তরপ্রদেশ থেকে কাশ্মীর কিংবা আসাম থেকে পশ্চিমবঙ্গ, কোনো এলাকায় রেহাই পায়নি এই সাম্প্রদায়িক সহিংসতার আগুন থেকে। মজার বিষয় কি জানেন, এত কিছুর পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতকে সেকুলার বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে দাবি করেন। মোদির এই তথাকথিত সেকুলার ভারতকে আরও একবার কৌতুক বানিয়ে ছেড়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। পশ্চিমবঙ্গে এক নির্বাচনী প্রচারণায় তিনি বলেছেন, অভিবাসী মুসলমান যারা আছে ভারতে তাদের সবাইকে ঝেঁটিয়ে বঙ্গোপসাগরে ফেলা হবে। বিজেপি প্রধান বলেছেন, অনুপ্রবেশকারীরা বাংলার মাটিতে উইপোকার মতো, বিজেপি সরকার তাদের এক এক করে তুলে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে। এমনিতেই মুসলমানদের উপরে খানিকটা বিতৃষ্ণা আছে বিজেপির, শীর্ষস্থানীয় কেন্দ্রীয় এবং বিভিন্ন প্রাদেশিক নেতারা নানা সময় সেটা বুঝিয়েও দিয়েছেন। বিজেপির রাজনীতির মূল হাতিয়ারই তো পাকিস্তান বিরোধিতা এবং সাম্প্রদায়িকতা। আসাম এবং পশ্চিমবঙ্গের মুসলমানদের এর আগেও বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী বলে উল্লেখ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। আসামে তো নাগরিকদের নামের তালিকাও করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। সেখানে 50-60 বছর বা 3 পুরুষ ধরে বাস করছেন, এরকম লোকজনও বাদ পড়েছেন তালিকা থেকে। সেই বাদ পড়াদের মধ্যে বেশিরভাগই মুসলমান। মোদি সরকারের বেশিরভাগ নেতারাই তো এক, যোগী মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকেই রাজ্যে গোহত্যা নিষিদ্ধ করেছেন। মুসলমান হলেও কেউ গরুর মাংস খেতে পারবে না। ভারতে গত 2-3 বছরে যত মুসলমানের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে, সেগুলোর বেশিরভাগই এই গরুর মাংস খাওয়া নিয়ে। বিহারে, উত্তরপ্রদেশে, এমনকি কেরালাতেও মাংস ব্যবসায়ীদের এমন বিড়ম্বনায় পড়তে হয়েছে। গরু এবং মহিষের মাংস বিক্রির লাইসেন্স থাকার পরও তাদের দোকানে কিংবা মাংসবাহী ভ্যানে হামলা চালানো হয়েছে। নির্যাতনে বেশ কয়েকজন নিহত হয়েছেন। কিছুদিন আগে কাশ্মীরের পুলওয়ামায় সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সের উপর জঙ্গি হামলা হলো, প্রায় 50 জন সেনা নিহত হলেন। সেটার জের ধরে ভারতের নানা জায়গায় কাশ্মীরি মুসলমানদের উপরে হামলা করেছে বজরং দলসহ বেশ কিছু কট্টরপন্থী সংগঠন। হামলার সঙ্গে যে নিরীহ কাশ্মীরদের কোনো সংযোগ নেই, সেটা বোঝার চেষ্টাই করেনি এই মাথামোটা লোকগুলো। এই তো মাস কয়েক আগেই আসামে শওকত নামের এক মুসলিম কসাইকে মেরে ধরে জোর করে শুকুরের কাঁচা মাংস খাইয়ে দিয়েছে হিন্দুত্ববাদী একটি সংগঠনের কর্মীরা। উত্তরপ্রদেশে মিরাটে হোলির দিন মুসলিম এক পরিবারের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তাদের বলা হয়েছে পাকিস্তানে চলে যেতে, ভারতে থাকার অধিকার নাকি তাদের নেই। কাশ্মীরের ঘটনার পরে উত্তরপ্রদেশে বিজেপির স্থানীয় কিছু কর্মী মুসলিম হটাও স্লোগান দিয়ে কাশ্মীরি এক ফল বিক্রেতার উপরে হামলা চালিয়েছিল, তাকে মেরে আহত করেছিল। আবার কট্টরপন্থী দলগুলো মিছিল মিটিং করেছে, বিজেপির এক নেতা মন্ত্রী তো ত্যাগ করেছেন সেই খুনি গ্রেপ্তার হয়। আর বর্তমানে কাশ্মীরে চলা মোদি সরকারের অমানবিক নির্যাতনের কথা কী বা বলবো। মুষ্টিমেয় মানুষ ছাড়া সাম্প্রদায়িকতা ব্যাপারটা সবার জন্যই অভিশাপ। অল্প কিছু ব্যক্তি বা নির্দিষ্ট একটি গোষ্ঠী কেবল সাম্প্রদায়িকতা সহিংসতা থেকে ফায়দা লুটতে পারে। সেই গোষ্ঠীটাই যখন একটি দেশের রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ করে, তখন সেটা সংখ্যালঘুদের জন্য হুমকিস্বরূপ। আরও 5 বছর ধরে ভারতের মানুষকে সহ্য করতে হবে সাম্প্রদায়িক হানাহানি। বিজেপির এই ধর্মান্ধতার বলিমাখা চটকদার বিজ্ঞাপন যখন ভারতবাসী আপন করে নিয়েছে, তখন এর বিকল্প তো নেই। কাঠুয়ার মতো ধর্ষণকাণ্ডের খবর আরও 10-15টা শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। গোরক্ষা আন্দোলনের নামে সংখ্যালঘুদের উপর অত্যাচারের পরিমাণটাও আশঙ্কাজনক হারে বাড়ার কথা। গেরুয়া রাজনীতির স্বভাব তো এটা, ধর্মকে পুঁজি করে ধর্মের 12টা বাজানো। আর এর পেছনের মূল কারিগর তো আমাদের আজকের আলোচিত চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বনে যাওয়া নরেন্দ্র মোদি। তবে তারপরও তার নামে সুনাম রয়েছে, মোদি একজন শাকাহারী, অন্তর্মুখী এবং কর্মযোগী পুরুষ।
তিনি গুজরাটি ভাষায় কবিতা লিখতে ভালোবাসেন। বক্তা হিসেবে তিনি শ্রোতা টানতে দারুণ পারেন। সংবাদ মাধ্যম তাকে একজন বিতর্কিত ব্যক্তি হিসেবে বর্ণনা করলেও ব্রিটিশ অর্থনীতিবিদ জিম ও নীলের মতে তিনি অর্থনীতিতে পারঙ্গম, যা দেশের নেতা হিসেবে একটি বড় গুণ। 2013 খ্রিস্টাব্দে অর্থনীতি বিশেষজ্ঞ ক্রিস্টোফার উড মত প্রকাশ করেন, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়া ভারতের স্টক মার্কেটের উত্থানে সবচেয়ে বড় আশা। হ্যাঁ, ছোটবেলার চাওয়ালা থেকে মোদীর প্রধানমন্ত্রী হবার ঘটনা অবশ্যই প্রশংসনীয়, তবে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি যা করছেন তা কতটুকু প্রশংসনীয় তার উত্তর কেমন হওয়া উচিত আমার জানা নেই। প্রিয় ভিউয়ার্স, ভারতের মুসলিমদের উপর মোদি সরকারের আচরণ নিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে কমেন্ট করে জানিয়ে দিবেন মোদি আপনার কাছে কেমন লাগে। একজন মুসলিম হিসেবে কাশ্মীর ইস্যুতে আপনি ব্যথিত হলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন। আরও এমন আলোচিত সমালোচিত ব্যক্তিদের জীবনের কথা ও তাদের কার্যক্রম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।